Hi everyone, I'm Taniya and welcome back to my channel. Welcome back to a new vlog and started this day with me. Din khub choto hoy ar raat khub boro hoy tai mone hoy na je tatari kore shomoy kete jay. To 10:30 ta baje pore breakfast kore tatari khite paini ba tar age ekhane onek jama kapur ache sheigulo bhalo kore ektu guchhiye ni karon ghor ta prochondo baje obostha odike. Tatari kore egulo ki guchhiye ni den ami ar shona khabo to jethime amader jonno ruti aro chalor dom kore pakhiyeche. Full coffee kore pathiyeche jeta amar favorite full coffee hocche shob shobjir moddhe full coffee broccoli darun lage amar just darun lage so ei je amake porake thik thak kore guchhiye ni ar kichu ghorer kaj ache shegulo complete kore ni then ami ar shona mile khabo to ar arekta kotha jeta hocche ma to nei ma ektu beriyeche যেহেতু আজকে মামার ঘাট কাজ আছে তো সেখান অনুসারে গেছে সব কাজ ফাজ কমপ্লিট করে আস্তে আস্তে 11:30 তো বাজবে আমি বলেছিলাম তোমাদের একটা ব্লগে যে কাছের মানুষকে হারিয়েছিলাম তো আমাদের মামাকে হারিয়েছি তো সেটাই তো এই নিয়ে আমি কিছু বলতে চাই না ব্লগে তো আমি লাইক পার্সোনালি কিছু ফ্যামিলি জিনিস আমি ব্লগে শেয়ার করতে চাই না জাস্ট এডুকে আমি বললাম তো তো মা গেছে আস্তে দেরি হবে তো আগে আমি ঘরের কাজগুলোকে সেরে নিই নতুন হ্যাবিট রুটিন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে জল খাওয়া তো এই জলের বোতলে হচ্ছে 1 লিটারের জলের বোতলে তো জল রাখি মিনিমাম যেটুক টাইমের মধ্যে খেতে পারি জল খাবো আগে তো মানে জল খেতামই না জল মনে আমার দুচক্ষের বিষ ছিল এটা আমি ব্লগে বলছি আমাকে কেউ বলতে পারে জল খাস না শুকিয়ে যাচ্ছিস তাই আচ্ছা বাট নাও এখন থেকে আমি এরকম একটা জলের বোতল রেখেছি আমার নিজের কাছে যখনই যাই যেটাই খাই কিছুক্ষণ পরপর 5-10 মিনিট পরপর আমি জল খাই বেশিক্ষণ থাকবে না জলটা ওই 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে জল আমি এখন 11:30টা বাজবে চ্যালেঞ্জ নিচ্ছি না আমি বলছি মানে তারপর তোমার বলবো 11:30টার মধ্যে তাহলে দেখাবে যে জল শেষ হয়েছে নাকি বাট 11:30টা না ওই 12:30-12:30 এরকমের মধ্যে জল শেষ হয়ে যাবে আমার তো তারপর এখান থেকে জলের বোতলটা আমার একমাত্র ফিক্স জলের বোতল সেটা করব এরকম দেখতে 5-6টা বোতল সেম কালার আছে আর জল ভর্তি করা আছে কখনো এটা দিয়ে খাই কখনো ওটা দিয়ে খাই খেতে খেতে তো হয়ে যায় আর সোনা যে ওখানে বসে বসে পেছনে রুটি খাচ্ছে না ও কিছুক্ষণ পরে বলবি মানে জল খাবো বলে আমার এই জলের বোতল থেকে জল খাবে এত কিন্তু সামনে বোতল থাকবে সেখান থেকে জল খাবে না আমার এই বোতলটা থেকে জল খাবে তো দেখা যাক এই 1 লিটার বোতলের চ্যালেঞ্জটা আমি নিয়েছি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবো দুপুরের আগে অব্দি এই জলটুকু খেয়ে আমি শেষ করবো তো দেখা যাক এটাই তোকে নৌকো বানাতে আমি বলিনি তুই জাস্ট আমাকে একটু রুটি দে আমি সোনাকে বললাম কি সোনা আমি তো ওখানে কাজ করছি আমাকে দুটো রুটি দে দেখি তুই কী করে আমাকে আজকে সার্ভ করিস পারবি করতে ওকে নে দে কী নিচ্ছিস আবার কী খুঁজছিস চামচ কেন এমনি এটা দে এটা ঢেলে দে ওখানে সাইডে ঢেলে দে চামচ কোথায় এই যে এই যে এইখানে এখানে নে নে চামচ হ্যাঁ নিয়ে ঢেলে দে কতটা আছে দেখি কোয়ান্টিটি হ্যাঁ ঠিক আছে সোনা সুন্দর করে সার্ভ করে কত রুটি দিয়েছো দুটো দুটো আর এখানে তরকারি আর একটা আছে তো রুটি ওটা রেখে দে দে পেঁয়াজ আমি খাবো না সোনা যাই হোক সোনা আমাকে দিয়েছে এখন দেখেছো মেয়ে বড় হয়ে গেছে ওগুলো গুছিয়ে রাখ বুড়ি তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই আমার প্রচণ্ড জোরে খেতে পেয়েছে আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই আগে সো এই জাস্ট রেডি হয়ে বসে আছি আমি আর শাইনি তো আমরা ওই বাড়িতে যাবো মানে মামা বাড়িতে যাবো আজকে দুপুরে খাওয়া দাওয়া ওখানে নিরামিষ তো মারা চলে এসেছে অনেকক্ষণ আগে ওখানে ঘাট কাজ ছিল সব কিছু কমপ্লিট করে চলে এসেছে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি আজকে 12:30-12:30 সময় একটা জিনিস রিসিভ করেছি সেটা হচ্ছে গিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল আমার কেনার জন্য বাট আমি বিশ্বাস করতে পারছিলাম না ঠিক না ভুল ইভেন আমি গুগলে অনেক সার্চ করেছি দেন আমি বিলিভ করলাম যে ওকে চলো এটা ইউজ করা যায় তো সেটা হচ্ছে এই ইভেলাই পেন্ডেন্টটা ঠিক আছে এটা সো আমি এটা গুগলে দেখলাম মানে এটা কি বলো তো অনেকগুলো কালার আছে কালারের ওপর ভ্যালু মানে কার মানে কোনটা সাকসেস কোনটা লাভ কোনটা অনেক কিছু এরকম থাকে ঠিক আছে সো আমি এটা দেখেছিলাম ডার্ক ব্লু কালার এটা বেসিক্যালি হয় সাকসেসের ওপর ঠিক আছে মানে কেউ যদি কোনো কিছুর উপর সাকসেস পেতে চাও বা কিছু তো তোমরা এটা ক্যারি করতে পারো ঠিক আছে বাট এটা যখন মানে পড়বে পড়ার সময় তোমার মনে যা যা উইশ থাকে উইশটা এখানে পড়ার পরে দেন সেটা বলবে অ্যান্ড যখন তোমার উইশটা কমপ্লিট হয়ে যাবে তখন ইভেলাইটে না একটা ব্রেক হয়ে যায় শুনেছি সো এটা আমার কথা না কারোর কথা না এটা আমি গুগলে দেখেছি দেন আমি ভাবলাম যে চলো ঠিক আছে ইউজ করা যায় কী ভালো হবে না খারাপ হবে সেটা আস্তে আস্তে করে আমি বুঝতে পারবো
সেটাই। সো এখন বাজে 2:05 বাকি, তো যাওয়া যাক ওই বাড়িতে। আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর ওখানে দিদি বসে আছে, তো রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরাবো। স্টোন পেপার সিজার খেলছি এখানে, কে জিতলো? আমি। এ নাও ললিপপ। না, ইউ ডোন্ট হ্যাভ এনি ললিপপ। I have purple heart. Yeah. এই মামি বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে আসলাম, আর এসে এখন একটু শোবো। মানে খেয়ে উঠে না, মানে প্রচণ্ড পরিমাণে একটু না শুলে ভালো লাগে না খেতে, এখন প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো এখানে আমরা তিন মূর্তি বসে আছি, এটা শাইনি শাইনি বলেছে বোন, যখনই তুই ক্যামেরা অন করবি আমি এমন করবো যাতে আমাকে দেখতে সুন্দর লাগে এমনিও। আর এটা হচ্ছে আমার বদমাশি, যে ও করবে দেখা দেখি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে না, আর একটু লেট করেই যাবো ওই বাড়িতে। তো যদি কিছু শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করবো। সো এখন বাই। চুপ করে বসে আছি এখন দুজন মিলে, দুজন বলতে আমি আর শাইনি এখানে বসে আছে। তো যদিও প্রচণ্ড বোর লাগছে, ভাবছিলাম কোথাও বেরাবো, বাট এই ঠান্ডার মধ্যে তো কোনোভাবে বেরাবো না। আর একটু মামার বাড়িতে যাওয়ার ছিল, তো সেখানে কেউ কিছু নেই দেখানোর মতো, আর ভাবছি ব্লগটা এখানেই এন করে দিই, অনেক রাতও হয়ে গেছে, এখন জাস্ট খাবো, খেয়ে দিয়ে চলে আসবো। তো ব্লগটা আজকে এখানেই এন করছি, আর যেটুক ছিল সবই ঘরোয়া। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের বলেছিলাম আমি উইন্টার কালেকশান আনবো, বাট এই যেই সিচুয়েশন তখন তো বাইরে সেরকমভাবে বেড়াতে পারছি না, সব কিছু কাজফল কমপ্লিট হয়ে যাক, দেন একটু ফ্রি হই আমি আর শাইনি, দেন আমরা দুজন মিলে যাবো ওখানে। তো এটাই যেটা হবে সেটা পরে তোমরা দেখতে পারবে। সো ব্লগটা আজকে এখানে এন করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই।